দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ডেল্টা ধরন নিয়ে গবেষণা করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান বিজন কুমার শীল। শনিবার গণ বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে এই গবেষণা ফল তুলে ধরা হয়। গবেষণায় তিনি দেখিয়েছেন করোনা ভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ডেল্টা ধরন 1000 গুণ বেশি ছড়ায় মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। অন্য ধরনগুলো যেখানে 5 থেকে 6 দিন সুপ্ত অবস্থায় থাকার পর উপসর্গ আকারে দেখা দেয়, সেখানে এই ধরনটি মানুষের দেহে 3 দিনের মতো সুপ্ত অবস্থায় থাকার পর প্রকাশ পায়। এই ধরনটি খুব দ্রুত মানুষকে সংক্রমিত করে। আগে একটা পরিবারে 2-1 জনের ইনফেকশন হলে বাকিদের মধ্যে খুব একটা বেশি ইনফেকশন হতো না, কিন্তু এখন একটি পরিবারের একটি মানুষ ইনফেকশন হলে করোনার এই সংক্রমণ ঠেকাতে ওষুধ হিসেবে জিঙ্ক ও ভিটামিন সির সমন্বিত প্রয়োগের পরামর্শ দিয়েছেন গবেষক বিজন কুমার শীল। তবে ডাক্তার ও বিশেষজ্ঞরা জানিয়েছেন এর প্রয়োগে তা আরও গবেষণার প্রয়োজন। ভিটামিন সি এন্ড জিঙ্কের এই মডিফাইড ভার্সন গুলো যদি আমরা ক্রিয়েট করে নিয়ে আমরা এটা ক্লিনিক্যাল লেভেলে ট্রান্সলেট করার জন্য আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বিশেষজ্ঞরা জানিয়েছেন টিকা নেয়ার পরও মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারে, তবে তাতে মৃত্যু ঝুঁকি এবং ভোগান্তি কম হবে। দেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদনে গবেষণাগার প্রতিষ্ঠার তাগিদ দেন বিশেষজ্ঞরা। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।